গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, তো নতুন একটা ভিডিও আর নতুন একটা সকাল। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দিদা স্কুলে যায় কিংবা গেটটা খুলে বাইরের দিকে আসি, তখন এই যে দিদিরা ফুলগুলো লাগিয়েছে দেখলেই আমার চোখটা পুরো জুড়িয়ে যায়। মানে দেখবে নিজের বাড়িটার যদি চারিপাশটা আশেপাশে পুরো এরকম ফুলে ভরা থাকে না, মানে আমার মনে হয় মনটাকে ফ্রেশ করার জন্য আর আদার্স করে কিছু করার দরকার নেই। তো এই যে তিথা রেডি হয়ে গেছে, আজকে ওর পাপা দিতে হবে ওকে স্কুলে। তো সকাল থেকে উঠে একটু বদমাইশি করছে, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে খাওয়ার সময় একটু ফোনটা হাতে দিতে হয়, না হলে একটা ভাতও মুখের মধ্যে যায় না। যেহেতু 2:10 স্কুলটা ছুটি হয়, তো সুতরাং একটু সকালে ভারী কিছু খাওয়ার অবশ্যই দরকার। তো ওরা এদিকে চলে গেল আর আমি বিছানাটা একটু ভাঁজ করে নিই। তো আমাদের শীতের পোশাক কিছুই আনা হয়নি ওখান থেকে, মানে শ্বশুরবাড়িতে যেতে হবে। ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট এগুলো সব ওখানে আছে। আর এখন যেহেতু একটু ভালোই ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য কাঁথা টাথাগুলো গায়ে দেওয়া হয়, এখন মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু এরপরে একটু বেশি ঠান্ডা পড়লে আর চলবে না। তো বিছানাটা ভালো করে ঝেড়ে যে গুছিয়ে নিয়েছি, এবার ঘর বারান্দাটা ঝাড় দেব। আর আমি এদিকে তোমার ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিচ্ছিলাম, আর আমার বর এদিকে এসেছে। এসে মানে ও মুখটা ধোয়ার পরে একটা সেকেন্ড তো মানে মুখটা ধুয়েই তো গেছিলো দিদাকে দিতে, মানে চায়ের জন্য 5টা মিনিট অপেক্ষা করবে না। তো আমি ভাবলাম যে ঘরটা ঝাড় দিচ্ছি অর্ধেকটা না দিয়ে একবারে পুরোটা দিয়ে তারপরে করব। তো দেখলাম যে না, ও চা করতে লেগে গেছে, আমি আবার বাসন ধুতে লাগলাম। তো আবার ডাকলো, বললো আসো দুজন মিলে একসাথে চাটা খেয়ে নিই। তখন চাটা হয়ে যেখানে গেছে, দেখবে চা গরম করে খেলে আর ভালো লাগে না। তো চাটা খেয়ে এই যে গুগলি বিস্কুট, আমার তো একদম ভালো লাগে না, উপরে চিনি ছিটানো থাকে বলে আরও বেশি ভালো লাগে না। আর ওর আবার এই বিস্কুটগুলো ভীষণ ভালো লাগে। দিদার বার্থডের পর থেকে যতগুলো আর কি মানে জিনিসপত্র টুকটাক বেঁচে গেছিলো, মানে ধরো যেসব জিনিসপত্রগুলো আনা হয়েছিল টুকটাক, এটা ওটা যেগুলো বেঁচে গেছিলো, সেগুলো সব না ওই প্যাকেটে 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 করে গিট দিয়ে না রাখা আছে। তো আজকে ভাবছি ওগুলোকে যেটা যেখানে রাখার দরকার এক জায়গায় ঢেলে কোটোর মধ্যে বেশ সুন্দর করে গুছিয়ে রাখি, না হলে কি বলো তো এই থাকতে থাকতে তখন কোন ফাঁকে ফুকের মধ্যে পড়ে যাবে আর খুঁজেও পাবো না। আর যে জিনিসটা যে জায়গায় থাকে আমার মনে হয় সেই জায়গায় গুছিয়ে রাখলে সুন্দর হয়। তো এই যে বড় কোটোটা দেখছো, এটার মধ্যে তোমার এর আগের দিনকার মটর, তারপরে হচ্ছে তোমার যেহেতু সেদিন ঘুগনি হয়েছিল 1 কিলোগ্রাম এনেছিলাম, তো অতগুলো ধরো লাগেনি, তো অল্প করে একটু সরিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে আবার আরেকদিন ঘুগনি রান্না করা হয়ে যাবে। কিন্তু কোনো জিনিসেই অতিধার অন্ন মানে অন্নপ্রাশনে বলছি সরি, তিধার বার্থডেতে কিন্তু কোনো জিনিসেরই কম পড়েনি, বরঞ্চ সব জিনিস অনেকটা পরিমাণে বেঁচে গেছিলো। প্রত্যেকটা জিনিস অনেকটা অনেকটা পরিমাণে বেঁচে গেছিলো, শুধু পনিরটাই একটু কম বেঁচেছিলো, তবু বেঁচেছিলো, মানে কোনো জিনিসের টান পড়েনি। দেখবে কোনো একটা অনুষ্ঠান হলে যদি প্রত্যেকটা জিনিস তোমার একদম মাপে মাপে হয় না, তাহলেও ঠিক আছে, আমার মনে হয় সবসময় একটু বেশি হওয়া ভালো, যেন কম না হয়। লাস্টের দিকে মানুষ গিয়ে যদি খেতে না পারে না, মানে ওটা একটা ভীষণ খারাপ লাগে, মনে হয় ইস ওই মানুষগুলো এই জিনিসটা পেলো না, কি এই মানুষগুলো এই জিনিসটা পেলো না। তো অল্প অল্প জিনিসগুলো এই যে গুছিয়ে নিলাম, এখন চলো স্নান করে নিই। স্নান টান করে ঘরটা মুছে আসছি আবার। স্নান টান করে আমি রান্না চাপিয়েছি, আমার বর এখন ভস ভস করে ঘুমাচ্ছে। প্রত্যেক দিন এরকম হয়, আমার ভাত নেমে যাবে, একটা তরকারি নেমে যাবে, ঠিক লাস্টে একটা কি দুটো, মানে মোটামুটি আমার রান্না করতে আর 15 থেকে 20 মিনিট বাকি, ঠিক ওই টাইমে ওর প্রত্যেক দিন ঘুম পাবে। ওই ওঠো 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 ওঠো, ভাত খাও ভাত খাও, এটা বলতে বলতেই সময় চলে যাবে। তো যাই হোক, আজকে কি রান্না করছি দেখাই। ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে, ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখানে আলু ফুটে গেছে, একদম ঝোল নামানো লাস্টে দেবো। তো হঠাৎই আমার হাজব্যান্ডের ফোনে ওর বন্ধু আর কি ফোন করলো, বহরমপুরে এসেছে একটা দরকারে। তো আমার হাজব্যান্ড আবার ডাকলো, যেহেতু কোনো দিন আসেনি, তো বললো আয় এখানেই দুপুরে খাওয়া দাওয়া করবি। তো প্রথমে ভেবেছিলাম বেশি কিছু রান্না করব না, ডিম করব আর ফুলকপি আলু করব। তারপরে দেখলাম যেহেতু বন্ধু আসছে, সুতরাং একটা রান্না করলে একটু খারাপ লাগে। তো ঘরে ছিল তোমার বেগুন ছিল, শিম ছিল, তারপরে তোমার মূলো, সব রকম মানে বরবটি টরবটি যা ছিল সব রকম সবজি একসাথে দিয়ে একটা ঘ্যাট মতো রান্না করব, আর একটু ডাল করব। ফুলকপি আলুটা তো হয়েই গেল দেখতেই পেলে, আর এই যে নামাচ্ছি ফুলকপি আলুটা এখন, আর তার সাথে একটুখানি দেখি কি করা যায়। তো মানে মোটামুটি 2-3 রকম, আর তার সাথে তো চাটনিটা আছে। এর আগে যে তিথার অন্ন, বারবার আমি তিথার অন্নপ্রাশন বলে ফেলছি, মানে তিথার 7 বছরের বার্থডে যদি এখন ওর অন্নপ্রাশন হয়ে যায় তাহলে কী করে হবে বলো। তো ফুলকপিটা নামিয়ে ফেলেছি আর ফুলকপিটা দারুণ হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। আর যে সব রকম সবজি দিয়ে যে তরকারিটা করেছিলাম, সেটা আমি সর্ষে লঙ্কা আর একটু আদা জিরে দিয়েছি, মানে সর্ষে লঙ্কার ভাগটা একটু বেশি দিয়েছি, আদা জিরেটা একটু কম দিয়েছি। কোনো জল ছাড়া এটাকে রান্না করেছি অনেকক্ষণ ধরে, ঢেকে 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 কষে। এরকমভাবে রান্না করলে তুমি যদি হট করে একটুখানি নাড়াচাড়া করে জল ঢেলে দাও না, সেই তরকারিটার টেস্ট দেখবে একরকম হবে। আর তুমি লবণ হলুদ দিয়ে সেই জিনিসটাকে ঢাকা দিয়ে 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 কষিয়ে
যেদিন আমি মনে করি ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো সেদিন সবজিগুলো আমি খুব ছোটো ছোটো করে কাটি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এদিকে হচ্ছে ওর বন্ধুরা চলে এসেছে, বেলাও হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি, ওদের দুজনকে দিয়ে দেবো, কারণ তিধা তো আসবে 2:10-এ। তোর পাপা ওকে খেয়ে দিয়ে তারপরে আনতে যাবে। তো এই যে আজকে দুপুরে রান্না এই রকম করেছি, আর তার সাথে চাটনিটা তো ফ্রিজেই আছে, তো ওটা আবার পরে একটু বার করবো, বার করে গরম করে দিয়ে দেবো। তো দেখো তিধার বাবা আর ও খাওয়া দাওয়ার পরে, মানে ওর যে বন্ধুটা এসেছিল আর কি, যে আরেকটা দাদা এসেছিল আমাদের বাড়িতে, তো ওই দাদার সাথেই তিধার বাবা একসাথে চলে গেছিলো, তারপরে এখন তিধাকে নিয়ে বাড়ি আসছে দুজন মিলে আর কি। চিপস খেয়েছিস? তা তুমি এবার কিনে দিলে কেন ওকে? ও ভাত খাবে এখন দুপুরে? এ কেন, তুমি জানো না ওর খা মানা, যে তুমি বোঝো না যে মেয়েটার পিছনে মানে তো এই যে আপনাদের ম্যাডাম আর এই যে স্যার, তো ম্যাডাম স্যারের কাছে কিছু শিখুর দিও, এটা ঝগড়া করতেই থাকে, ঝগড়া করলে ঝগড়াই বলছে ইনি হচ্ছে ম্যাডাম। স্যার আমার বাড়ি কোথায়? তিদার বাবার মাঝে মধ্যে ও শিট ডাড়াতে মাজাতে না একটু টনটন করে যন্ত্রণা করে, অনেকক্ষণ ধরে আমাকে বলছে তুমি পা দিয়ে একটু আমার মাজাটা একটু মানে ওঠো, দেখো ভীষণ আরাম লাগবে। তো যাই হোক, বরের গায়ে পাটা দেওয়াটা এইভাবে ওঠাটা ঠিক না, কিন্তু ও বলছে ঠিক আছে তোমার যদি এত বেশি প্রবলেম হয় তুমি আমাকে লাস্টে একটা প্রণাম করে নেবে, দাও দাও আমার শিট ডাড়াটা প্রচণ্ড ব্যথা করছে, মানি তো হচ্ছে ছোটো তো ভালো করে দিতে পারছে না। তো আমি বললাম চলো, যেহেতু ব্যথা করছে মানে কারণবশত লাস্টে একটা প্রণাম করে নেবো আর কি, তাহলেই হয়ে যাবে। তো একটু হালকা করে মাজাটা একটু টিপে দিচ্ছি, এটাতে কি হয় বলো তো, মানে শিট ডাড়াটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় তো তার জন্য মানে সমস্যাটা আর কি হয় আস্তে আস্তে। আর মাঝে মধ্যেই অনেকে ব্লগে কমেন্ট করো, দিদি তিধা দুষ্টুমি কেন দেখাও না, তিধা দুষ্টুমি কেন দেখাও না। তিধা প্রত্যেক দিন অন্তত 5 থেকে 7 মিনিটের ভিডিও করে, যেটা ও নিজের আপন মনে বকে, অনেক রকম কথা বলে আমাদেরকে নিয়ে বলে, সেগুলো আমি বিশ্বাস করো তোমাদেরকে পার্টের সাথে মানে বাদ দিয়ে দিই, সেগুলো আমি দিই না। তো দু একজন আমাকে এত পরিমাণে কমেন্ট করছে কয়েকদিন ধরে যে ওর দুষ্টুমিগুলো দাও, ওর বদমাইশিগুলো দাও, তো আজকে ভাবলাম দিয়েই দিই, তোমরা দেখো ও সারাদিন কি কি করে, এটা প্রত্যেক দিনের রুটিন। দাদা আপনি কি করছেন? এই যে আমার মা গুছাচ্ছে, এই যে সব টলি মলি গুছালো, এখন বাবাও হেল্প করে দিল একটু মাকে, তো হেল্প কিন্তু করলো, তো তলি গুছানো আমার হয়ে গিয়েছে। তো তোমরা বলবা দিদি ভাই তোমরা এই সাইডে কেন, এই যে এই সাইডটায় কিছু রাখোনি কেন, হচ্ছে এই সাইডটাই আমরা রেখেছি, কিন্তু দেখো এই সাইডটাই আমরা রেখেছি কিন্তু এখানে দেখো কিচ্ছু নেই, এখানে মনে হচ্ছে না কিচ্ছু নেই, ওটা ঢাকা পড়ে গেছে একটা কাপড়ে, কাপড়ে তো ঢাকা পড়ে গেছে, দিদার বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো আমি দিদার বাড়ি হচ্ছে যাব, কখন বলো তো, আমি দাঁড়াবো, আমি একটা সামনের ভিডিও করে দিয়ে বলি। আর এখানে আমার মা গুছাচ্ছে, আর আপনি গহনা পরে দেখছেন, তো দেখো মা হেউ তুলে দিল একটা, তো এবার গুছাচ্ছে, গহনা হয়ে গিয়েছে গুছানো, তো দেখো আমি এবার অনেক ছোট লাগছে ওই ব্যাগটা, মানে ওই ব্যাগটা এত ছোট না বড়, তোমার সামনে থেকে আসো, সামনে থেকে আসো তো সব বুঝতে পারবে। তো আজকের মতো, টাটা, যখন দিদার বাড়ি যাবো তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে দেয়া হবে সেই সেই, তো দাঁড়াও আমি একটু মাকে রেখে নিই, মা নালে রেখে যাবে। তো এই যে আমার মা গুছাচ্ছে, সব কিছু পরে পরে দেখছে, আর এখানে মাথাটা আসিয়ে দিল, এই যে মা কিছু একটু বলে দাও। আমি আর তিধার পাপা কালকে দ্বিগুণ বাড়ি যাবো, আর তিধা এখানে থাকবে। তো এখন আমি হচ্ছে একটা রিলস বানাবো, তেরে খেয়ালো এই গানটা তো সবাই শুনে থাকবে। তো আমাদের যে উপকরণটা করা দরকার সেইটা হচ্ছে আমাদের উপকরণ, কারণ সেইটা তো আমাদের উপকরণ না। ঠিক আছে, কেন তুমি আরে
এই আজকে যে বদমাইশিগুলো দেখলে এগুলো কিন্তু আজ বলে না, প্রত্যেক দিনই ও মানে আমার ভিডিও করার মাঝখানে মাঝখানে এরকম করে ভিডিও করে, দেখায়, বকে, নিজের মতো পাগলের মতো বকে যায়। তো সেইগুলো আমি আর আমার ভিডিওর মানে স্কিপগুলোকে আমি বাদ দিয়ে দিই, ওর ভিডিওর স্কিপগুলোকে। তো যারা আর কি কয়েকজন আছে ওকে খুবই ভালোবাসে, মানে ওর কথাগুলো বলতে, এমনিতে ও প্রচণ্ড পাকা, তোমরা বলবে, জানি যে ও একটু বেশি পাকা। এবার বেশি কথা বললে কি করবো বলো, বাচ্চারা যদি একটু বেশি পাকা হয়, ও একটু বেশি ওভার স্মার্ট টাইপের, মানে যেটুকুনি বয়স আনজাতে হওয়ার দরকার তার থেকে একটু বেশি, কথাবার্তার দিক থেকে, কাজকর্মর দিক থেকে, পড়াশোনার দিক থেকেও, মানে ওটাতেও পিছিয়ে আছে তা না, ওটাতেও পুরো সেম পরিমাণেই, সব দিক থেকে ও একটু বেশি বেশি। তো কিছু করার নেই, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। যদি বাপের বাড়ি যাই তাহলে বাপের বাড়ি, আর যদি এখানে থাকি তাহলে এখানে, মানে সেই মোটামুটি 5-6 দিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, আজকে ফাইনালি রাত্রে ব্যাগটা গুছিয়ে রাখলাম, যদি যাওয়া হয়তো হবে, না হয়তো না হবে, আর ভাবনা চিন্তা অত করছি না। তো এই হচ্ছে আমাদের ট্রলি, তো এটার মধ্যে পাট পাট করে ভাগ করা হয়ে গেছে, ব্যাগটা গুছিয়ে নিলাম। কালকে জানি না যাওয়া হবে কি না, যদি যাওয়া হয় তাহলেও সেটা সন্ধ্যাবেলাতে যাওয়া হবে যদি যাওয়া হয়, কারণ দিদার স্কুলে নতুন করে অ্যাপ্লিকেশান জমা দিতে হবে। আর দাঁড়াও অ্যাপ্লিকেশানটা তোমাদেরকে আমি দেখাই, তো ওটা ছুটির জন্য আর কি অ্যাপ্লিকেশান দিতে হবে যদি যাওয়া হয়, সেই জন্য ব্যাগটা গুছিয়ে রাখলাম। এই আজকে যে বদমাইশিগুলো দেখলে এগুলো কিন্তু আজ বলে না, প্রত্যেক দিনই ও মানে আমার ভিডিও করার মাঝখানে মাঝখানে এরকম করে ভিডিও করে, দেখায়, বকে, নিজের মতো পাগলের মতো বকে যায়। তো সেইগুলো আমি আর আমার ভিডিওর মানে স্কিপগুলোকে আমি বাদ দিয়ে দিই, ওর ভিডিওর স্কিপগুলোকে। তো যারা আর কি কয়েকজন আছে ওকে খুবই ভালোবাসে, মানে ওর কথাগুলো বলতে, এমনিতে ও প্রচণ্ড পাকা, তোমরা বলবে, জানি যে ও একটু বেশি পাকা। এবার বেশি কথা বললে কি করবো বলো, বাচ্চারা যদি একটু বেশি পাকা হয়, ও একটু বেশি ওভার স্মার্ট টাইপের, মানে যেটুকুনি বয়স আনজাতে হওয়ার দরকার তার থেকে একটু বেশি, কথাবার্তার দিক থেকে, কাজকর্মর দিক থেকে, পড়াশোনার দিক থেকেও, মানে ওটাতেও পিছিয়ে আছে তা না, ওটাতেও পুরো সেম পরিমাণেই, সব দিক থেকে ও একটু বেশি বেশি। তো কিছু করার নেই, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। যদি বাপের বাড়ি যাই তাহলে বাপের বাড়ি, আর যদি এখানে থাকি তাহলে এখানে, মানে সেই মোটামুটি 5-6 দিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, আজকে ফাইনালি রাত্রে ব্যাগটা গুছিয়ে রাখলাম, যদি যাওয়া হয়তো হবে, না হয়তো না হবে, আর ভাবনা চিন্তা অত করছি না।